আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কই মাছ অনেকেরই খুব পছন্দের একটি মাছ, তো আজকে আমরা পুকুরের কই মাছ রান্না করব। তো পুকুর থেকে কই মাছ নিয়ে আসা হয়েছে ধরে, এখন এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হবে। তো এটা পরিষ্কার করার পরে লবণ দিয়ে ভালো করে খেচে 2 থেকে 3 ঘন্টা লবণ মাখিয়ে রাখা হয়েছে, যেন কই মাছ থেকে আস্তে একটা ভাব যে থাকে, কাঁচা ভাব থাকে, এই গন্ধটা যেন না থাকে। তারপরে এই কই মাছগুলো মাছ গায়ের মধ্যে একটু এঁচড় কেটে নেওয়া হয়েছে এপিট ওপিট। এখন একটি কড়াই চুলাই দেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ কুকিং অয়েল বা সয়াবিন তেল। এখন কই মাছের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়ো মিক্সড করা। তো আমরা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা একটা মিক্সড করেই করি, তো এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মিক্সড যে করাটাই ওইটাই আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এখন কড়াইয়ের তেলটা খুব ফুল অনেক গরম হয়ে গিয়েছে, যেহেতু লাকড়ি চুলা রান্না, চুলার আগুনের তাপটাও অনেক। এখন একে সবগুলো মাছ দিয়ে একটু লাল কালার করে এটাকে ভেজে উঠিয়ে নেওয়া হবে। তো মাছগুলো দেখেন একটু পরপর উল্টিয়ে দিতে হবে, যেন এপিট ওপিট সমানভাবে ভাজা হয়। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো যখন লাল লাল হয়ে আসে তখন আমি মাছগুলো সব নামিয়ে নিয়েছি। এখন ওই যে তেলগুলোতে মাছ ভাজা হয়ে গিয়েছে সেই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি, সেক্ষেত্রে একটু ঝালটা একটু বেশি হলেই ভালো লাগবে। তো আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে নেবেন বা ঝালটা দিবেন। তো পেঁয়াজের কালারটা যখন লালচে ব্রাউন কালার বা লালচে বাদামি কালার হয়ে আসবে, ওই মুহূর্তে পেঁয়াজের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা আর রসুন বাটাটা মিক্সড করা, তো আপনারা যদি সিঙ্গেলভাবে দেন তাহলে 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিবেন। আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যেটা মিক্সড করা সেটা দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়েছে। এখন ভেজে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দেওয়া হচ্ছে মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো যত ভালো করে কষানো হবে বা মশলা কষানোর সময় দেখতে হবে, যখন যে মশলার যে কাঁচা একটা গন্ধ যে আসে, ওই গন্ধটা যখন চলে যাবে তখন মশলাগুলোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। তো মশলাগুলোর মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে যখন বলক আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টা টমেটো। তো টমেটোগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি, উপরের মাথাটা ফেলে দিয়ে এটা চাকচাক করে কেটে নেওয়া হয়েছে। এখন টমেটোগুলো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য একটু মাঝখানে একটুখানি জাতা দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো মশলা টমেটো সব একসাথে কষানো হচ্ছে। তো এখন প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে একে করে মাছগুলো দিয়ে দেবো। আর হচ্ছে আমি এই মশলাগুলোর মধ্যে লবণ দিইনি, তো এই লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ। তো আপনারা পরবর্তীতে লবণের স্বাদটা দেখে আপনারা দিবেন। এখন মাছগুলি দিয়ে ভালো করে এই কষানো মশলা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ওইটার মধ্যে যে অল্প অল্প যে ঝোলটা আছে, পানিটা আছে, ওইটা যেন সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ পানি, যেন মশলাগুলো মাছের গায়ের ভিতরে ঢুকে এবং এটার মশলাগুলো যেন ভালো করে কষানো হয়ে আসে। যেহেতু আমরা একটা ভুনা তরকারি রান্না করবো, ভুনা তরকারিটা একটু হালকা ঝোল ঝোল থাকলে ভালো লাগে। তো দেখেন ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে, তো এটা যখন আমরা নামাবো তখন দেখা যাবে ঝোলটা আর একটু টেনে আসবে। তো এর মধ্যে এখন আমরা জিরা ভেজে ফাঁকি করে রাখা হয়েছিল, সেই জিরা ফাঁকিটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দেওয়া হয়েছে এবং লবণটা আমরা এর ফাঁকে দেখে নিয়েছি। লবণের পরিমাণটা ঠিক আছে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে নেবেন। ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়ি একটি গ্রামীণ পরিবেশে কই মাছ ভুনা টমেটো দিয়ে। তো আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।